দক্ষিণ আফ্রিকা সফররত তরুণ পেসার শরীফুল ইসলাম ইনজুরিতে আক্রান্ত হয়ে দেশে ফিরে আসবেন। আরও এক তারকা পেসার তাসকিন আহমেদও ইনজুরিতে আক্রান্ত, তিনিও দেশে ফিরে আসবেন বলে জানা গেছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, বাঁহাতি পেসার শরীফুল ইসলাম 5 এপ্রিল দেশে ফিরছেন, দুজনে কেউই দ্বিতীয় টেস্টে থাকছেন না। চোটের কারণে চলতি প্রথম টেস্ট খেলতে পারছেন না শরীফুল, দ্বিতীয় টেস্ট খেলার আশা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না কারণ তার চোটের উন্নতি হয়নি। জালাল ইউনুস বলেছেন, শরীফুল 5 তারিখ ফিরবে এটা নিশ্চিত, তাসকিনের পরিস্থিতি বুঝে তাকেও ফেরানো হতে পারে, তার না খেলার সম্ভাবনা বেশি। তাসকিন ডারবান টেস্টের প্রথম দিন থেকে কাঁধে ব্যথা অনুভব করছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে 23 ওভার বল করে 69 রান দিয়ে কোনো উইকেট পাননি তাসকিন, গতিও কমে এসেছিল। দ্বিতীয় ইনিংসে তার বল করার কথা না থাকলেও তিনি আজ মাঠে ফিরেছেন আর 11 ওভার বল করে 24 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। বিসিবি আজ রাতে জানিয়েছে তাসকিনের দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না।